আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটি দিয়ে বা মুঠোফোনটি দিয়ে কিভাবে আপনি আপনার এসএসসি রেজাল্ট বের করবেন। তো এর জন্য দুইটা বই আপনাদেরকে দেখাবো, একটা এসএমএস এর মাধ্যমে, একটা ওয়েবসাইটের মাধ্যমে। তো এর জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন আপনার ফোনের। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ বারে ট্যাপ করবেন। সার্চ বারে ট্যাপ করার পর এখানে লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। জাস্ট এখান থেকে আমি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দিবেন। তো এই যে এডুকেশন বোর্ড, দেন লিখবেন আর ই এস ইউ এল টি, জাস্ট এটা লিখবেন এডুকেশন বোর্ড রেজাল্ট। তো এটা লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো এখন আমি এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এডুকেশন বোর্ড বাংলাদেশের ওয়েবসাইটটা পেয়ে যাবেন। জাস্ট এই ওয়েবসাইট একটা ক্লিক দিয়ে দিবেন। সো এই ওয়েবসাইটে ক্লিক দেওয়ার পর ফর্মটা চলে আসবে। জাস্ট এখন আপনাকে এটাকে জুম করে নেবেন ফার্স্টে, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। সো এইভাবে জুম করে নেওয়ার পরে এখানে রয়েছে যে এক্সামিনেশন ফার্স্টে রয়েছে। তো এখান থেকে আপনার প্রথমটা কী করবেন, সিলেক্ট করবেন। প্রথমে কিন্তু এখানে আপনার মানে সিলেক্ট করতে বলবে যে আপনি কোন পরীক্ষার রেজাল্ট বের করতে চাচ্ছেন। তো এখানে রয়েছে এসএসসি ভোকেশনাল, এসএসসি দাখিল। তো যদি ভোকেশনাল হয়ে থাকেন তাহলে ভোকেশনাল দিবেন, যদি এসএসসি দাখিল বা স্কুলে হয়ে থাকেন তাহলে হচ্ছে উপরটা সিলেক্ট করা যেটা থাকবে ওইটা দিয়ে দিবেন। এরপর নিচে রয়েছে ইয়ার, জাস্ট ইয়ারের জায়গায় আপনি কত সালে পরীক্ষার্থী, যেহেতু এটা 23 সালে পরীক্ষার্থী, এর জন্য আমরা এখান থেকে 23 সালে পরীক্ষার্থী সিলেক্ট করে দিব। সো 23 সালে দেওয়া হয়ে গেলে এখানে রয়েছে বোর্ড, জাস্ট এখানে আপনি বোর্ডে ক্লিক দিয়ে দিবেন। আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেটা দিবেন, দেখতে পাচ্ছেন ঢাকা, দিনাজপুর, যশোর, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, মাদ্রাসা, টেকনিক্যাল, সব কিছু কিন্তু রয়েছে। আপনি মাদ্রাসা বোর্ডে হয়ে থাকলে মাদ্রাসা দিবেন, ঢাকা বোর্ডে হয়ে থাকলে ঢাকা, দিনাজপুর হলে দিনাজপুর। তো এখানে আমি হচ্ছে ঢাকা বোর্ডে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে রয়েছে রুল। তো রুলের জায়গায় আপনি আপনার অ্যাডমিটের যে রুলটা রয়েছে সেই রুলটা এখানে বসিয়ে দিবেন। সো এখান থেকে হচ্ছে আমি যে কোনো একটা রুল বসিয়ে দিচ্ছি। তো এখানে আপনি আপনার রুলটা বসাই দিবেন। তো এখানে আমি বোঝার সুবিধার্থে আপনাদের একটা রুল দেখিয়ে দিলাম। সো এই যে আমি আমার রুলটা দিয়ে দিলাম। তারপর রয়েছে রেজিস্ট্রেশন রং। সো এই যে রেজিন রং, এখানে আপনার রেজিস্ট্রেশন রংটা এখানে দিতে হবে। সো এখানে আপনি আপনার রেজিস্ট্রেশন রংটা এখানে বসিয়ে দিবেন। অ্যান্ড দ্যান নিচে একটা ক্যাপচা রয়েছে। তো ক্যাপচারটাকে বলছে যে 5+8 কত হয়, তো সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো এখানে আমার ক্ষেত্রে এটা আসে, আপনার ক্ষেত্রে অন্যান্য আসবে। সো এখান থেকে 5+8 যত হবে সেটা আপনি এখান থেকে বসিয়ে দিবেন, বা আপনার ক্ষেত্রে যেটা আসবে ওটা হচ্ছে ক্যাপচার এখান থেকে পূরণ করে দিবেন। সো এখন আমি হচ্ছে এখান থেকে ক্যাপচারটা এখান থেকে পূরণ করে দিচ্ছি। তো ক্যাপচারটা পূরণ করা হয়ে গেলে নিচে রয়েছে এখানে সাবমিট। জাস্ট এখান থেকে এখন আপনি কী করবেন, এখান থেকে সাবমিট হয়েছে, সাবমিটে ক্লিক দিয়ে দিবেন। তো আমি সাবমিটে ক্লিক দিচ্ছি, আমার রেজাল্ট আসবে না, কজ হচ্ছে এখান থেকে 23 সালের রেজাল্ট এখন পাবলিশ হয়নি। আপনার 23 সালের রেজাল্ট পাবলিশ হবে 28 তারিখ, 10টার পরে আপনার এখান থেকে ওয়েবসাইট থেকে রেজাল্টটা আপনি বের করতে পারেন, বা 10টার পরে রেজাল্টটা চলে আসবে। তো এখন দেখিয়ে দিব কীভাবে আপনার এখান থেকে এসএমএস এর মাধ্যমে বের করতে পারেন। এর জন্য আপনার ফোনে এসএমএস অ্যাপ্লিকেশনটা চলে যাবেন, দেন এখান থেকে স্টার চার্টে চলে যাবেন। এখান থেকে আপনি বাটন ফোন দিয়ে ওই কাজটা করতে পারবেন। তো ওপর এখানে আসবেন, দেন এখানে আপনাকে যেই নাম্বারে এসএমএসটা দিতে হবে সেটা হচ্ছে 16222। তো আপনি এই নাম্বারে হচ্ছে মেসেজটা সেন্ড করবেন, 16222। এই নাম্বারে হচ্ছে আপনাকে এসএমএসটা সেন্ড করতে হবে, তাহলে ফ্রিতে এসএমএসে আপনার রেজাল্টটা বের হয়ে আসবে। সো এখানে আপনাকে এখন যে কাজটি করতে হবে, 16222 নাম্বারে গিয়ে জাস্ট এখন আপনি এখানে টাইপ করবেন ফার্স্টে, সবগুলো কিন্তু বড় হাতে লিখতে হবে। তো আমি এখানে লিখে দিচ্ছি এসএসসি, দেন লিখবেন বোর্ডটা, লিখবেন প্রথমে এসএসসি লিখবেন, তারপর আপনি কোন বোর্ড থেকে পরীক্ষা দিচ্ছেন সেটা দিবেন। সেটার হচ্ছে সংক্ষিপ্ত কিছু রূপ দিতে হবে আপনাকে, সেগুলো আমি স্ক্রিনে দিয়ে দিব, আপনার বোর্ড অনুযায়ী সেটা ওখানে লিখে দিবেন। যেমন ঢাকা হলে ডিএসএ, মাদ্রাসা হলে এমএডি। তো আমি এখানে স্ক্রিনে চারটা দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা দেখে নেবেন যে আপনার বোর্ড কোনটা। তো এখানে ঢাকা বোর্ডের জন্য ডিএসএ, তো আমি ডিএসএ দিলাম ঢাকার। সো এরপরে হচ্ছে আপনাকে লিখতে হবে আপনার রোলটা। তো আমি আমার এখান থেকে রুলটা বসিয়ে দিচ্ছি। তো আমার যেটা রুল সেটা এখানে বসিয়ে দিব। রুলটা বসিয়ে দেওয়া হয়ে গেলে এখানে এখন আপনাকে সালটা দিতে হবে, আপনি কত সালে পরীক্ষার্থী। তো আমি 2023 সালের, তো এর জন্য 2023 দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে এখন আপনি এসএমএসটা সেন্ড করে দিবেন। আর এর জন্য অবশ্যই আপনাকে 2 টাকার উপরে আপনার ফোনে ব্যালেন্স থাকতে হবে। তো আমার ফোনে তেমন ব্যালেন্স নেই, দ্যাটস ওয়াই এটা আসতেছে। তো আপনি এখান থেকে সেন্ড করে দিবেন। তো মাদ্রাসা বোর্ডের রেজাল্ট বার করার জন্য এখানে আপনাকে ফার্স্টে আপনাকে লিখতে হবে যে দাখিল, DAKSIL লিখবেন। লিখার পরে এখানে লিখবেন MAD, অর্থাৎ বোর্ডের হচ্ছে প্রথম 3টা অক্ষর, সেটা বড় হাতে লিখবেন। অ্যান্ড এখানে আপনার রোল নাম্বারটা দিয়ে দিবেন। রোল নাম্বারটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে এখন সালটা দিতে হবে, তো 2023 সাল লিখে এখান থেকে জাস্ট এখন সেন্ড করে দিবেন। সেন্ড করে দিলেই আপনাকে হচ্ছে ফ্রিতে এসএমএসে আপনার রেজাল্টটা দিয়ে দিবে। সো এখানে কিন্তু 2টাকা 67 পয়সা আপনার খরচ হবে প্রত্যেকটা এসএমএসের জন্য। তো এইভাবে আপনি আপনার রেজাল্টটা এখান থেকে খুব সহজে বার করতে পারবেন। আর রেজাল্টের সময় কিন্তু ওয়েবসাইটের সার্ভার ডাউন হয়ে যাবে, তো এর জন্য অবশ্যই হচ্ছে আপনারা এসএমএস দিয়ে ট্রাই করবেন। এসএমএস দিয়ে হচ্ছে রেজাল্টটা তাড়াতাড়ি আসবে যদি ওয়েবসাইট ডাউন হয়ে থাকে।